ওয়ান স্টুডেন্ট সময় এমন একটা জিনিস যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান মানে যে জিনিস একবার যে সময়টা চলে যায় সেই সময়টা ফিরে আসে না কিন্তু হ্যাঁ সময় একটা জিনিস করে একটা দয়া করে সেটা হচ্ছে সময় হয়তো একাধিকবার চান্স দেয় কিন্তু সেই চান্সটা কিন্তু নিতে হবে এবং কে কতবার চান্স পাবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে সময়েরই ওপর সো সেই চান্সটা নেওয়া উচিত এবং সবচেয়ে ভালো হয় যদি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারো তো ব্যাপারটা আমি এত গল্প কেন দিচ্ছি ভালো করে নাও যে এই যে ক্লাস টুয়েলভ যে এখন চলছে এবং ক্লাস টুয়েলভে তোমরা পড়াশোনা করছো বা ক্লাস ক্লাস টেনে পড়াশুনো করছো এই সময় যে সমস্ত স্টুডেন্টরা এরা মেন্টালিটির মধ্যে আছো যে হ্যাঁ পড়াশুনো চলবে এখনও তো যারা ক্লাস টুয়েলভে আছো তারা ভাবছো এখনও তো তিন বছর চার বছর গ্র্যাজুয়েশান কোর্স বাকি আছে তারপর দেখা যাবে চাকরি বাকরি যা হবে হবে বা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা ভাবছ যে এখনও তো পাঁচ ছ বছর দেরি আছে তারপর দেখা যাবে কি চাকরি পাবো কি কাজ করব সেটা পরে দেখা যাবে এখন জাস্ট একটু ফুর্তি করে গা এলিয়ে পড়াশুনো করে হ্যাঁ জাস্ট মানে অত প্রফেশনাল দিকে না ভেবে পড়াশুনো মানে শুধু পড়াশুনোটাই করে যাই বাদ বাকি দিকে অত চিন্তা করতে হবে না এই মেন্টালিটি নিয়ে যারা আছো তাদের মধ্যে যারা বিশেষ করে গতানুগতিক কোর্স চয়েস করো এবং ভবিষ্যতে কি করবে তাই নিয়ে এখন থেকেই ফোকাস নয় তাদের মধ্যে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট দেখেছি গ্র্যাজুয়েশান করতে করতে অনেকের চৈতন্যোদয় হয় মানে সোজা কথায় হয়তো ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে গিয়ে তাদের মনে হয় যে না এই এই মানে একটা মাথায় ব্যাপারটা আসে যে আর তো এক দু বছর তারপরেই তো আমাকে চাকরির জীবনে ঝুঁক ঢুকতে হবে এবং তারপরেই হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আলটিমেটলি নিজেই হয়তো অন্যান্য কোনো ব্যাপার থেকে রিয়েলিটিটা বুঝে যায় যে আমি যে কোর্স করছি বা যে বিষয় নিয়ে পড়াশোনা করছি সেই বিষয় নিয়ে পড়াশোনা করার পর আলটিমেটলি আমি কী বিষয় কী নিয়ে চাকরিটা পাবো কী মানে কোন সেক্টরে চাকরি আমি কী একটা স্কিল অর্জন করছি বা আমার কী এমন নলেজ গ্যাদার করছি যাতে আমি একটা ভালো চাকরি পেতে পারি বা আমি যেটা নিয়ে পড়ছি তার বিষয়ে আমার খুব ইন্টারেস্ট নেই সেই বিষয় নিয়ে ভবিষ্যতে কাজ করার যে মানে সুযোগ সেটাও কীরকম আছে সেটা নিয়েও জানা নেই বা থাকলেও আমি আদৌ সেই বিষয়ে কাজ পাবো কি না সে নিয়েও কোনো আমার সিওরিটি নেই কারণ আমি এই বিষয়টা নিয়েই ইন্টারেস্টেড নয় এবং তখন হয়তো অনেকের মনে হয় যে না এই মানে একটু খোঁজ খবর নেওয়া শুরু করে যে কোন কোন বিষয়ে চাকরির সুযোগ প্রচুর আছে এবং তারপরে হয়তো সে ভাবে যে না আমার তো অমুক কোনো বিষয় নিয়ে পড়াশুনো করলে ভালো হতো তাহলে আমি মানে ফাইনাল ইয়ারে গিয়ে একটা ভালো চাকরির সুযোগ পেতাম বা ক্লাস মানে কমপ্লিট করেই মানে পড়াশোনাটা কমপ্লিট করেই একটা চাকরি পেয়ে যেতাম এবং তখন তারা আবার সেই কোর্সে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করে অনেকে অ্যাডমিশানও নেয় এবং আমি বলছি না যে তাদের মধ্যে অনেকে সফল হয় না অনেকেই সফল হয় কারণ এক দু বছর বা তিন বছর জীবনের এমন খুব একটা ব্যাপার নয় গোষ্ঠেজ হতেই পারে কিন্তু তোমাদের তোমাদের এখনও সময় আছে তোমাদের তোমরা এখনও ট্র্যাকে রয়েছে। মানে কি তোমাদের ডিসিশান নেওয়ার যে সময়টা সেটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে এবং যদি এখন থেকে তুমি যদি ডিসিশান নিয়ে না যে আমি এই বিষয় নিয়েই ভবিষ্যতে পড়াশোনা করবো এবং এই লাইনেই যাব এবং এই জায়গাগুলোয় চাকরির সুযোগ থাকবে এবং সেই সুযোগগুলোই আমি কাজে লাগিয়ে চাকরি জানাবো এবং তার জন্য যা যা স্কিলসের দরকার আমি এখন থেকেই সেটা অর্জন করবো এবং সেই ওয়াইজ আমি কোর্সে অ্যাডমিশান নেব এই যদি তুমি এখন থেকে ডিসাইড করে নাও না তাহলে লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে আমি বলছি না যে লড়াই আসবে না লড়াই করতে হবে না বা বাধা আসবে না বা বিফলতা আসবে না তা নয় সেগুলো আসলে আসলেও তুমি সেইগুলোকে মানে প্রতিহত করার যে ক্ষমতা সেটা কিন্তু অর্জন করে ফেলতে পারবে এবং সেটাই আসল দরকার সো আমি এখন থেকেই বিশেষ করে যারা মাধ্যমিকের স্টুডেন্ট তাদের কারণ তাদের জীবনের সামনে সায়েন্সের টিমে যাবে না আর্টসের টিমে যাবে না কমার্সের টিমে যাবে সেটা যেমন একটা অপশান থাকে তার সাথে সাথে যদি ভবিষ্যতে বিটেক ইঞ্জিনিয়ারিং করা ইচ্ছে থাকে এবং ভবিষ্যতে যদি খুব তাড়াতাড়ি একটা চাকরির ইচ্ছে থাকে তাহলে তাদের জন্যে কিন্তু পলিটেকনিক যে ডিপ্লোমা কোর্সগুলো সেগুলো কিন্তু খুব ভালো কোর্স খুব ভালো অপশান তো অবশ্যই যারা মাধ্যমিকের স্টুডেন্ট এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাও এবং খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও মানে মাধ্যমিকের পরে দু তিন বছরের পড়া মানে কোর্স করার পরেই চাকরি তিন বছর কোর্স করার পরেই চাকরি পেতে চাও তাদের জন্য কিন্তু পলিটেকনিক ডিপ্লোমা কোর্সটা সবচেয়ে ভালো করতে এবং তারপরে নিশ্চয়ই জানো তারপরে তোমরা হায়ার স্টাডি করার সুযোগ পাবে বিটেক করতে পারবে এমটেক করতে পারবে এবং অন্য লেভেলে যেতে পারবে নিজেকে নিয়ে যেতে পারবে কিন্তু খুব তাড়াতাড়ি চাকরির জীবনে ঢুকে যেতে পারবে মাধ্যমিকের পর এটা হচ্ছে অ্যাড অন বেনিফিট যদি পলিটেকনিক নাও আর যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো তাদের সামনে কিন্তু কিন্তু এখন এটা প্রচুর অপশানস রয়েছে প্রচুর কারণ তুমি সায়েন্সেই পড়ো কি আর্টসেই পড়ো কি কমার্সেই পড়ো তোমাদের সামনে যে গ্র্যাজুয়েশান কোর্স যেটা বাঁচতে হবে সেই বাছাইটা যদি তুমি এখন থেকে ঠিকমতো করো এবং তোমার যে বিষয়ে ন্যাগ আছে তোমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সেইটাকে যেমন চিন্তা করতে হবে তার সাথে সাথে এটাও চিন্তা করে নাও যে আদৌ এই কোর্স করার পর চাকরির বাজার কেমন ভবিষ্যতে কত চাকরির সুযোগ থাকতে পারে এবং সেই চাকরির সুযোগের জন্য আরও কী কী এক্সট্রা নলেজ বা স্কিল সেট আমার তৈরি করে নিতে হবে এখন থেকে যদি ছোকে নিতে পারো তাহলে ভবিষ্যতে চাকরিটা শিওর পাবে তো বিশেষ করে আমি ক্লাস টুয়েলভের যারা সায়েন্স আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাদের যে কমন প্রথমেই আমি কটা কোর্স কোর্সের নাম বলে দিচ্ছি যেগুলো হচ্ছে তোমরা যে কোনো স্ট্রিম থেকে এসে এই কোর্সগুলো করতে পারবে এবং এই কোর্সগুলো কিন্তু প্রত্যেকটাই হাইলি প্রফেশনাল কোর্স মানে জব ওরিয়েন্টেড কোর্স জব ওরিয়েন্টেড কোর্স মানে কি যে কোর্সটা করার পর তুমি শুধু একটা ডিগ্রি বা ডিপ্লোমা যে পেয়ে যাবে তা নয় আর আমি এই যে কটা কোর্সের নাম বলব সবগুলোই ডিগ্রি কোর্স মানে সোজা কথা গ্র্যাজুয়েশান লেভেলের কোর্স ব্যাচেলার ডিগ্রি কোর্স তো এইগুলো করার পর যে শুধু তুমি একটা ডিগ্রি পেয়ে যাচ্ছ তা নয় তার সাথে সাথে তুমি মানে চাকরিতে প্রবেশ করার এমএনসিতে চাকরি পাওয়ার যে কোয়ালিটিগুলো দরকার বা যে স্কিল সেটগুলো দরকার সেগুলোও কিন্তু অর্জন করে নিতে পারবে এবং ফাইনাল ইয়ারে গিয়ে এই কোর্সগুলো যে সমস্ত কলেজ থেকে করানো হয় সেই সমস্ত ম্যাক্সিমাম ভালো ভালো কলেজে কিন্তু প্লেস প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয় এবং সো আলটিমেটলি এই কোর্সগুলো করার পর মানে পরেই কিন্তু মানে কমপ্লিট করার পরেই ফাইনাল ইয়ারে গিয়ে শুধু ডিগ্রিটা না তার সাথে সাথে চাকরির অ্যাপয়মেন্ট লেটারটা এই ভালো ভালো এমএনসির বিশেষ করে প্রাইভেট কোম্পানির যে বড়ো বড়ো যে প্রাইভেট কোম্পানি আছে বা আইটি সেক্টর আছে এই সমস্ত যে বা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানি থেকে অফার লেটারটাও কিন্তু পেয়ে যেতে পারো যদি তুমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারো তো প্রথম যে কোর্সটার নাম বলবো অবশ্যই বিএসসি ইন মিডিয়া সায়েন্স সেকেন্ড কোর্স বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন আর থার্ড কোর্স ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং অবশ্যই বিবিএ দেখো এই বিবিএ আর লাস্টের যে দুটো কোর্সের নাম বললাম লাস্টের যে তিনটে কোর্সের নাম বললাম মোটামুটি তিনটেই কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের কোর্স মানে সোজা কথা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের কোর্স এবং এই লাস্টের তিনটে কোর্সই কিন্তু তোমাকে বেসিক্যালি মার্কেটিংটা মানে শেখাবে এবং আজকে দুনিয়ায় জানো বিশেষ করে প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট জায়গা বা এমএনসিতে তুমি সফটওয়্যারই বানাও কি অন্য কোনো মানে হার্ডওয়্যার বানাও কি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে এগ্রিকালচার তারপর ধরো ফার্মাসিউটিক্যালস বা ধরো এফএমসিজি যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি যাই উৎপাদন করো বা যাই সার্ভিস তুমি প্রদান করো সেটাকে সেল করার জন্য কিন্তু মার্কেটিংটা মেন জিনিস মার্কেটিং যদি ঠিক না থাকে তোমার কোম্পানির জিনিস সেলই হবে না সেল না হলে প্রফিট হবে না তো বুঝতেই পারছো মার্কেটিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং লাস্টের তিনটে কোর্সই কিন্তু মেনলি মার্কেটিংটা খুব ফোকাস করা আছে এবং সে কারণে মার্কেটিংটা খুব ভালোভাবে শেখানো হয় মানে সোজা কথায় লাস্টের তিনটে কোর্স বলতে কী কী কোর্স বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং বিবিএ তার মধ্যে প্রথম দুটো কোর্স মানে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিডিটিএম এই দুটো কিন্তু ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকেও ফোকাস করেছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি সেইগুলোকে ফোকাস করেছে এবং তোমরা যদি ভবিষ্যতে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু বা ধরো এয়ারপোর্টের গ্রাউন্ড স্টাফ বা ধরো জাহাজে কাজ করার ইচ্ছে থাকে এই সমস্ত কাজগুলো মানে ইচ্ছে যদি থেকে থাকে তাহলে কিন্তু এই দুটো কোর্স তোমরা চয়েস করতে পারো তাহলে অবশ্যই ভবিষ্যতে এই সমস্ত সেক্টরে কাজ করার সুযোগ পাবে আর তার সাথে সাথে যেটা বললাম মার্কেটিংটা যেহেতু এই দুটো কোর্সেও আছে তো অন্যান্য যে কোনো এমএনসিতেও কিন্তু কাজ করার সুযোগ পাবে আর বিবিএ এমন একটা কোর্স যে কোর্সটা করার পর তুমি যে কোনো কোম্পানিতে যে কোনো অর্গানাইজেশনে চাকরি করার সুযোগ পাবে কারণ ওখানে ওভারঅল একটা বিজনেস কীভাবে রান করা হয় তার বিভিন্ন সেক্টর বিভিন্ন যে ইম্প সেইগুলো কী করে অর্গানাইজ করতে হয় তার মধ্যে মেলবন্ধন করে কী করে কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট উৎপাদন করতে হয় এবং সেইটাকে কীভাবে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হয় কাস্টমারদের কীভাবে স্যাটিসফাই করতে হয় সব কিছু কিন্তু বিবিএ কোর্সের মধ্যে শেখানো হয় মানে এম কোর্সের গ্র্যাজুয়েট ভার্সান বলতে পারো সো এই তিনটে কোর্স কিন্তু তোমরা চয়েস করতে পারো তোমরা যদি আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিম থেকেই আসো তাহলে কিন্তু এই তিনটেই ব্যাচেলার ডিগ্রি কোর্স এবং আগে তিন বছরই কোর্স ছিল এখন হয়তো কিছু কিছু কোর্স চার বছরে হয়ে গেছে তো এই কোর্সগুলো কমপ্লিট করার পরে অবশ্যই মানে প্রচুর চাকরির সুযোগ আছে এইবার আমি তিনটে কোর্সের নাম বলব যে তিনটে কোর্স অনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্যে এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও আছে যে যেখানে হয়তো বায়োলজি লাগবে বা কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যেখানে হয়তো ম্যাথ বা কম্পিউটার সায়েন্স বাধ্যতামূলক লাগবে ক্লাস তুলবে সেই তিনটে কোর্স হচ্ছে প্রথমেই বিসিএ এবং তারপরেই বিএসসি ইন বায়োটেকনোলজি তারপর হচ্ছে বিএসসি ইন মাইক্রোবায়োলজি বিএসসি ইন বায়োটেকনোলজি এবং বিএসসি ইন মাইক্রোবায়োলজি কাইন্ড অফ সেম টাইপের কোর্স কিন্তু এর মধ্যেও ডিফারেন্স আছে তোমরা ডিটেল সিলেবাস আমি এই যে কটা কোর্সের নাম বলছি প্রত্যেকটাই ডিটেল সিলেবাসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারো এই দুটো কোর্সই কিন্তু পুরোপুরি যারা বায়োলজি বা যারা মানে লাইফ সায়েন্স নিয়ে বেশি ইন্টারেস্টেড তাদের জন্য কিন্তু আইডিয়াল হবে কারণ ভবিষ্যতের বিভিন্ন বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজ বা বিভিন্ন বায়োলজিক্যাল ল্যাব বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সেইগুলোতে কাজ করার যদি ভবিষ্যতে ইচ্ছে থাকে বা ভবিষ্যতে সায়েন্টিস্ট হবার ইচ্ছে থাকে যারা ভাইরাসের সমস্ত ব্যবস্থা নিয়ে রিসার্চ করে এই সমস্ত ব্যাপার নিয়ে বা মাইক্রো অর্গানিজম যে যারা পড়াশুনো করতে যাও ভবিষ্যতে কিন্তু এই একদম মানে অনেক খুব সুপার মডার্ন লেভেলের কাজকর্ম যারা করতে চাও কারণ ভবিষ্যতে এই সমস্ত লেভেলের কাজকর্ম করার সুযোগ কিন্তু আরও বাড়বে এবং প্রচুর মানে প্রফেশনালদের দরকার হবে এই সমস্ত ফিল্ডে সো চাকরির সুযোগ হিউজ এবং অবশ্যই এই দুটো কোর্স বাঁচতে পারো বিএসসিম বায়োটেকনোলজি বা বিএসসিম মাইক্রোবায়োলজি যারা ভবিষ্যতে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও আর বিসিএ তাদের জন্যই বুঝতেই পারছো যারা কম্পিউটারের বিষয়ে জানতে চাও অনেক সোজাগতে আইটি প্রফেশনাল হতে চাও ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অনেক কাইন্ড অফ যাদের ধরো বিটেক ইন কম্পিউটার সায়েন্স করার ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়তো জয়েন্টে বসতে পারো নি বা জয়েন্টে হয়তো ভালো র্যাঙ্ক আসবে না বা হয়তো অত টাকা খরচ করতে চাও না বা আরও মানে যদি তোমরা চাও যে না আমি বিসিএ করবো কারণ কাছাকাছির মধ্যে বিসিএটা পাচ্ছি আমি বলবো বিসিএ করো বিসিএ এমন একটা কোর্স যেটা করলে কম্পিউটার রিলেটেড প্রোগ্রামিং কম্পিউটারের যে বিভিন্ন মানে সব মানে যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেইগুলো কীভাবে ইউজ করতে হয় যে ডেটাবেস ম্যানেজমেন্ট উমুক তুমুক কম্পিউটার রিলেটেড এ টু জেড কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয় এবং এই কোর্স করার পরে কিন্তু সমস্ত আইটি সেক্টরে চাকরির সুযোগ থাকবে এবং তুমি নিশ্চয়ই জানো যে আজকে শুধু আইটি সেক্টর নয় যে কোনো কোম্পানিতে যে কোনো বড়ো বড়ো কোম্পানিতে কিন্তু কম্পিউটার প্রফেশনালদের ভীষণ দরকার থাকে কম্পিউটার ছাড়া ভবিষ্যতের এখন তো এখনও অন্ধকার ভবিষ্যতেও অন্ধকার থাকবে কারণ কম্পিউটারে হয়তো মানে এখন যে কনফিগারেশানগুলো চলছে বা যে প্রসেসে চলছে সেইটা হয়তো স্টপ হয়ে যেতে পারে কিন্তু ভবিষ্যতে এটার মানে অন্য সংস্করণ আছে কথা সো আমি যে কটা কোর্সের কথা বললাম সেই সমস্ত কোর্সগুলোই কিন্তু খুব হাইলি প্রফেশনাল কোর্স এবং হাইলি জব ওরিয়েন্টেড কোর্স তো যদি এখন থেকেই নিজের কেরিয়ারের বিষয়ে সিরিয়াস থাকো এবং ভবিষ্যতে যদি চাও যে পড়াশুনোর জীবন শেষ হওয়ার সাথে সাথেই একটা চাকরির জীবনে ঢুকে যেতে এবং হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় এবং ভবিষ্যতে নিজের কেরিয়ারটাকে আরও হাই লেভেলে নিয়ে যাওয়ার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই কোর্সগুলো সম্পর্কে খোঁজখবর নাও আমি এই প্রত্যেকটা কোর্সের যে সিলেবাস সেগুলো তো এখানে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দিচ্ছি তার সাথে সাথে আর কাজ করছি যে সমস্ত কলেজে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স কলকাতা বেশ বিশেষ করে যে সমস্ত প্রাইভেট কলেজে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স করানো হয় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ সেই কলেজগুলো এবং শুধু তাই না সে যে কলেজগুলোতে ভালোভাবে পড়ানো হয় যেখানে ফ্যাকাল্টি মেম্বার ভালো থাকবেন যেখানে লাইব্রেরি ফেসিলিটি ভালো থাকবে যেখানে ভালো ট্রেনিং প্লেসমেন্ট ফেসিলিটি থাকবে এবং যেখানে অ্যাফোর্ডেবেল ফিস থাকবে কারণ খুব বেশি অতিরিক্ত ফিজ দিয়ে পড়া মানেই যে তুমি বেশি শিখবে তা নয় সুতরাং যেখানে অ্যাফোর্ডেবেল ফিজে এই সমস্ত পরিষেবাগুলো যে সমস্ত কলেজে দেওয়া হবে সেই সমস্ত কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা সেই লিঙ্ককে ভিজিট করে কলেজ সম্বন্ধে ডিটেলে দেখে নিতে পারো এবং এখন থেকে ইচ্ছে থাকলে সিট বুক করে নিতে পারো কলেজে ভিজিট করে যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিও আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যতটা বড় বন্ধুদের শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিও থেকে কিছু জিনিস অন্তত জানতে পারে টাটা